আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সবাই আপনারা সকলে ভালো আছেন? দুবাই আবুধাবিতে আপনার মরুভূমি মাঝখানে ছুটি, সেই শহরে আমি আসলে বিশাল বড় একটি মরুভূমি মাঝখানে ছুটি একটি বড় স্থান, সেখানে এখান থেকে আপনার সৌদি আরব দুবাই যে বর্ডার, এই বর্ডারের মাঝখানে একটি মরুভূমির মাঝে আমরা আছি। এত রোদ, আজকে জুম্মা মুবারক সবাইকে, আজকে শুক্রবার, জুম্মার নামাজ আদায় করার পর এখন নামাজ শেষ করে বাসার দিকে যাচ্ছি। আপনাদের দেখাচ্ছি চোখের দিকে জুম্মার নামাজের পর অনেক ভিড় হয়, এখন মসজিদ আপনি অনেক দূরে। আসলে মরুভূমির জীবনটা আগে বুঝতে পারি নাই, এখন বুঝতে পারতেছি যে আসলে মরুভূমির জীবনটা কত কষ্টের। একটা থাকলে একটা থাকে না, আরেকটা থাকলে আরেকটা থাকে না, আসলে মানে দুঃখ কষ্ট বেদনা। তার মরুভূমিতে সবচেয়ে বড় কষ্টের বিষয় হচ্ছে এটা যে আপনি যা চাইবেন তা পাবেন না, নাই কোনো দোকান, নাই কোনো কিছু। তারপর আপনার এখানে আবার একটা জিনিস ভালো যে আপনার হোম ডেলিভারি দেওয়া হয়, কিন্তু ফোন দিয়ে আপনি বলেন যে আমার পানি লাগবে, জুস লাগবে, বিভিন্ন খাবারের জিনিস, এগুলো আপনাকে ডেলিভারি দিবে। তো আসলে অনেক সময় পানির ভোগান্তিতে ভুগতে হয় অত্যন্ত রোদে, তারপর আপনার খাওয়া দাওয়া সব কিছু কষ্ট। মরুভূমি তো মরুভূমি, চতুর্দিকটা বালু আর বালু, আর কিছু দেখা যায় না। এখন একটু ভিতরে ছেড়ে আসি, মানে বিশাল বড় মরুভূমির মাঝখানে এত একটি জায়গায় বসবাসস্থান, সেখানে আমরা তো যারা মরুভূমি সম্পর্কে জানেন।